উত্তরপত্রের সাংকেতিক চিহ্ন নিজেদের চাকরি প্রার্থীদের চিহ্নিত করা হতো। নিয়োগ দুর্নীতি তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য ইডির হাতে, আদালতে জানালেন ইডির আইনজীবী। উত্তরপত্রের সাংকেতিক চিহ্নের ব্যবহার করা হতো, নিয়োগ দুর্নীতি তদন্তে আরো চাঞ্চল্যকর তথ্য এসেছে ইডির হাতে এবং ইডির আইনজীবীর তরফ থেকে সেটাই আদালতকে জানানো হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় কড়া মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর, অভিযুক্তরা নিজেদের নির্দোষ প্রমাণ না করতে পারলে টাকাও যাবে জেলেও যাবে। গ্রুপ ডি মামলায় মন্তব্য হাইকোর্টের বিচারপতি, উত্তরপত্র যারা বিকৃত করেছেন এবং এর থেকে যারা লাভবান হয়েছে তারা দুজনকেই সমান দোষী নয়। সিবিআইকে প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসু, যারা তদন্তে সহযোগিতা করছে না তাদের সঙ্গে কি করতে হয় আমরা জানি, মন্তব্য সিবিআই এর আইনজীবী।